নমস্কার আমি ডক্টর সুজয় দাসগুপ্ত গায়নেকোলজিস্ট এবং আইভিএফ স্পেশালিস্ট আজ আমাদের সাথে রয়েছেন ফোর্টিস হসপিটালে বিশিষ্ট এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর সত্যম চক্রবর্তী নমস্কার নমস্কার আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব যেটা ডক্টর চক্রবর্তীর থেকে যেটা জানতে চাইব সেটা হচ্ছে থাইরয়েডের সমস্যা কারণ থাইরয়েডের সমস্যা নিয়ে অনেক পেশেন্টের অনেক প্রশ্ন থাকে অনেকের থাইরয়েডের রোগে বোধ আমরা থাইরয়েডের সমস্যা নিয়ে একটু কিছু প্রশ্ন করবো প্রথমে যেটা আমরা জানতে চাইবো থাইরয়েড গ্ল্যান্ডে কি কি রোগ হতে পারে প্রধানত থাইরয়েড গ্ল্যান্ডের যে ধরনের রোগ আমরা দেখি সচরাচর সেটা মেজরিটি হয় একরকম হচ্ছে হরমোনাল রোগ আর একটা মানে হরমোনাল হচ্ছে থাইরয়েড হরমোন কম তৈরি হচ্ছে অথবা থাইরয়েড হরমোন বেশি তৈরি হচ্ছে যে কোনো কারণেই হোক আর একটা হচ্ছে থাইরয়েড হরমোন ঠিকই তৈরি হচ্ছে অথচ গ্ল্যান্ডটা বড় হয়ে গেছে আগেকার দিনে যেগুলো আমরা গলগণ্ড বলতাম গলাটা অনেকের ফুলে আছে এই ধরনের অথচ থাইরয়েড হরমোন তাদের হয়তো ঠিকঠাক তৈরি হচ্ছে এটা হচ্ছে তৃতীয় আর খুব রেয়ারলি আরেকটা যেটা হয় সেটা হচ্ছে ক্যান্সার থাইরয়েড ক্যান্সার তো এই ওভারঅল এই তিন চার ধরনের রোগী হয় তার মধ্যে সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে হরমোনের এক নয় বেশি তৈরি হচ্ছে অথবা কম তৈরি হচ্ছে এই হচ্ছে থাইরয়েডের কাজ এবার আমরা যেটা জানবো যে থাইরয়েড হরমোন যে কম বা বেশি তৈরি হয় বললেন সেগুলো লক্ষণ কি কি আচ্ছা প্রথমে চলে আসি থাইরয়েড হরমোন যে যেটা কম তৈরি হয় প্রথম হচ্ছে থাইরয়েড হরমোন যদি কম তৈরি হয় এবার কতটা মাত্রায় কম তৈরি হচ্ছে এটা প্রথমত অ্যাসিমটোমেটিক হতে পারে মানে কোনো লক্ষণ নেই হঠাৎ একটা টেস্ট করলাম দেখলাম যে রিপোর্টটা একটু গন্ডগোলের এসছে এটা হচ্ছে সবচেয়ে কমন প্রেজেন্টেশন এবার হচ্ছে চলে যাই যে অনেক দিন ধরে যদি হরমোন কম তৈরি হয় তাহলে যেটা হতে পারে যে একটা লেথার্জি আসছে হ্যাঁ সারাক্ষণ ঘুমঘুম ভাব আসছে একটু মাইল্ড একটু ওজনটা বেশি মনে হচ্ছে একটু ফোলা ফোলা লাগছে কাজে এনার্জি পাচ্ছি না যদি মহিলা হয় তাদের মায়েদের দেখা যাবে যে পিরিয়ডসের সমস্যা হচ্ছে ইনিশিয়ালি যখন থাইরয়েড যেটা ক্লাসিক্যাল আমরা বইয়ে পড়েছি সেটা রেয়ারলি দেখা যায় যে শুরুর দিকে পিরিয়ডসে বেশি ব্লিডিং হচ্ছে এবং পরের দিকে আস্তে আস্তে ব্লিডিং কমে যাচ্ছে এবং ইরেগুলারিটি আরেকটা যেটা খুব কমন সমস্যা হতে পারে চুল পড়ছে হঠাৎ করে চুল পড়া বেড়ে যাচ্ছে তো এইগুলো হচ্ছে কমন সমস্যা যদি থাইরয়েড হরমোন সিক্রিশন কমে যায় মানে যেটাকে সাহেবি ভাষায় আমরা হাইপোথায়রয়েডিজম বলি আর হচ্ছে হাইপার থাইরয়েডিজম এইটা অতটা যেমন মৃদু প্রেজেন্টেশন হয় না এটা বেশ কিছু বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাগ্রেসিভ হয় হঠাৎ করে ওজন কমে যাচ্ছে খিদে বেড়ে গেলেও যেতে পারে খিদে বাড়ছে অথচ ওজন কমছে বুকটা ধরাস ধরাস করছে হাত পায়ে সবসময় ঘামাচ্ছে একটু বেশি যেমন আমরা অনেক সময় রুগীর হাত ধরে বুঝতে পারি যে হাতটা সময় ঘামিয়ে আছে তারপরে হচ্ছে তাদের দেখা যাবে যে একটা হিট ইনটলারেন্স খুব একটা বেশি গরম নেই কিন্তু সে সহ্য করতে পারছে না সে ইরিটেবল হয়ে আছে সারা সারাক্ষণই একটা উত্তেজিত হ্যাঁ মেজাজ খারাপ হয়ে আছে রাতের ঘুম নষ্ট হয়ে যাচ্ছে এইগুলো হচ্ছে ইনিশিয়াল সিমটমস আস্তে আস্তে ওজন কমে যাচ্ছে এবং একটা স্পেসিফিক ধরনের সিক্রিশন বেশি হওয়া মানে বেশি খরণ হচ্ছে যাকে বলা হয় যে ডিজিজটার নাম গ্রেভস ডিজিজ ওখানে অনেক সময় চোখের চোখের ডিফেক্ট হতে পারে এবং চোখটা বেশ বড় বড় দেখাতে পারে এবং যেটা হয় যে আমরা নর্মালি যখন তাকাই আপনি যদি আমার দিকেও তাকান দেখবেন আমার যে চোখের কালো জায়গাটা আছে তার উপরে যে সাদা জায়গাটা ওটা কিন্তু দেখা যাচ্ছে না এবং নর্মাল মানুষের ওটা দেখা যায় না কিন্তু তাদের চোখের উপরের যে সাদা জায়গাটা সেটাও দেখা যাবে এবং তাদের বুক ধরপর করবে এরকম নানাবিধ এবং তাদেরও মহিলা যদি হয় মায়েদের যদি হয় তাদেরও পিরিয়ডসের প্রবলেম হবে তো এই ধরনের ইউজুয়াল সিমটমস নিয়ে থাইরয়েডের যে হরমোনাল প্রবলেমসগুলো সেগুলো প্রেজেন্ট করে স্ট্রাকচারাল প্রবলেম যেগুলো সেইগুলো কিন্তু তেমন কোনো ইচ্ছে প্রবলেম করে না অনেকে বলে যে গলটা বড় হয়ে গেছে ফুলে গেছে তার জন্য ঢুক গিলতে অসুবিধা হচ্ছে ইউজুয়ালি কিন্তু থাইরয়েড যতটাই বড় হোক ঢুক গিলতে অসুবিধা হওয়ার কথা নয় খেতে অসুবিধে হওয়ার কথা নয় আনলে সেইটা এতটা বড় হয়ে গেছে যে আমাদের যে এই যে মাঝখানের হাটটা তার পেছন দিয়ে এক্সটেন্ড করে গেছে তখন একটু কম্প্রেশন হতে পারে না হলে কিন্তু ওটার কোনো সিমটমস থাকে না জাস্ট একটা কসমেটিক এটা বড় হয়ে গেছে এইটুকুই হয় আর থাইরয়েড ক্যান্সার সেটা তো কোনো সিম্পটমসই থাকে না একটা পেইনলেস নডিউল একটা ছোট্ট गांठ হয়ে থাকবে যেটা আস্তে আস্তে বড় হচ্ছে এইটাই হচ্ছে এবং অল্প ওজন কমতে পারে এই তো সিম্পটমস এর বাইরে খুব একটা সিম্পটমস আচ্ছা এবার আমরা যে মেইন জিনিসটাতে আসব সেটা হচ্ছে যে থাইরয়েড হরমোন কম বা বেশি সিক্রিশন হচ্ছে তার চিকিৎসা কিভাবে করা হয় আচ্ছা তাহলে এটাকে প্রথমে যেটা বেশি কমন যে কম সিক্রিশন হচ্ছে প্রথম হচ্ছে আমরা কিন্তু থাইরয়েড হরমোন যখন কম সিক্রিশন হয় তখন কিন্তু আমরা ওটা চিকিৎসা করি না মানে সাহেবী ভাষায় ট্রিটমেন্ট আমরা কিন্তু ট্রিটমেন্ট করি না আমরা সাপ্লিমেন্ট করি ট্রিটমেন্ট আর সাপ্লিমেন্টের মধ্যে ডিফারেন্স আছে এটা আমাদের বুঝতে হবে যে ট্রিটমেন্ট বা ট্রিটমেন্ট বা করা হয় কিওর করার জন্য আজকে আমার জ্বর সর্দি কাশি হলো সুজয় আমাকে দুটো ওষুধ দিলো আমি পাঁচ দিন খেলাম আমি ঠিক হয়ে গেলাম এটা হচ্ছে ট্রিটমেন্ট আজকে আমার থাইরয়েডের প্রবলেম মানে ব্যাপারটা কি আমার থাইরয়েড গ্ল্যান্ডটা ইউজুয়ালি দশ কিলো থাইরয়েড হরমোন কথার কথা তৈরি করার কথা কোনো কারণে ওটা দশ কিলো তৈরি করতে পারছে না ওটা ছ কিলো তৈরি করছে এবার ট্রিটমেন্ট যদি করি তার মানে কি করব যে আমি এমন কিছু চিকিৎসা করলাম যে থাইরয়েড গ্ল্যান্ডটা আবার আগের মতো দশ কিলো তৈরি করা শুরু করে দেবে তো সেটা প্র্যাকটিক্যালি পসিবল হয় না কারণ থাইরয়েডের যে টিস্যুটা গ্ল্যান্ডের যে টিস্যু বা কোষগুলো ওগুলো নষ্ট হয়ে যায় একবার নষ্ট হয়ে গেলে ওগুলো কিন্তু আর ঠিক হয় না সুতরাং ওটাকে ট্রিটমেন্ট করে আবার দশ কিলো নিজের মতো তৈরি করবে এটা সম্ভব নয় আমরা কি করি সাপ্লিমেন্ট করি মানে বডি ছ কিলো থাইরয়েড হরমোন তৈরি করছে আমরা বাইরে থেকে চার কিলো থাইরয়েড হরমোন দিয়ে দিলাম যাতে বডি ফাংশনগুলো ঠিক থাকে এটাই হচ্ছে থাইরয়েড হরমোন কমে গেলে বা হাইপোথাইরয়েডিজমের বেসিক চিকিৎসা আর হাইপার থাইরয়েডিজম এর চিকিৎসাটা কিন্তু এইটা কিন্তু অন্যরকম মানে এখানে আমাদের বুঝতে হবে যে প্যাটার্নটা একটা হচ্ছে যেটা গ্রেভস ডিজিজ যেটা বললাম এটা কিন্তু মানে কন্টিনিউয়াস হাইপার থাইরয়েডিজম হয় এখানে আমাদের অ্যান্টি থাইরয়েড ওষুধ ব্যবহার করতে হয় যাতে যেগুলো থাইরয়েড হরমোন সিক্রিশনটাকে কমাবে আর একটা হয় হচ্ছে সাব অ্যাকিউট থাইরয়েডাইটিস এটা নিয়েও জানা দরকার কেন কারণ হচ্ছে এটা এমন একটা জিনিস যেটায় শুরুর দিকে থাকবে ওজন কমে যাবে বুক ধরপর করবে হাত পা কাঁপবে এইসব হবে আস্তে আস্তে কিছুদিন পরে ওটা কনভার্ট হয়ে যাবে হাইপো থাইরয়েডিজমে তো হাইপার থাইরয়েডিজমের চিকিৎসায় আমাদের কিন্তু বুঝতে হবে যে এর কারণটা কি হাইপার থাইরয়েডিজম এটা গ্রেভস ডিজিজের জন্য হচ্ছে না সাব একউব জন্য কারণ বাই চান্স যদি সাব অ্যাকিউট অ্যান্টি থাইরয়েড চিকিৎসা করে দেওয়া হয় তাহলে কিন্তু রুগীর ক্ষতি হবে কারণ গ্ল্যান্ডটা এমনিতেই নষ্ট হয়ে যাবে সেখানে গ্রেভস ডিজিজে আমাদের অ্যান্টিথাইরয়েড ওষুধ দিতেই হবে তো সেই কারণে দুটোকে আলাদা করার জন্য হাইপার থাইরয়েড রুগীদের আমরা ইউজুয়ালি 99 নাইন স্ক্যান বলা হয় স্ক্যান অফ দ্য থাইরয়েড এরকম একটা পরীক্ষা আমাদের কলকাতায় হয় এই পরীক্ষাটা করলেই খুব সহজভাবে বোঝা যায় যে আমরা কি। কি জিনিস নিয়ে হোয়াট আর বি ডিলিং উইথ এবং তখন সেই বুঝে সেটা চিকিৎসা অ্যান্ড হাইপার যদি দেখা যায় যে চোখ ইনভার্ট হচ্ছে যেটা বললাম চোখটা বড় বড় হয়ে যাচ্ছে সেটা কিন্তু একমাত্র গ্রেভস ডিজিজে হয় সুতরাং সেইখানে কিন্তু টেকনিশিয়াম স্ক্যান না করেও আমরা ডাইরেক্ট থাইরয়েড ওষুধ প্রয়োগ করতে পারি এবার যখন গ্রেভস ডিজিজ হয় ইউজুয়ালি আমরা গাইডলাইন্স বলছে দু তিন বছর থাইরয়েড ওষুধ ব্যবহার করলে অনেক সময় নিজের থেকেই গ্ল্যান্ডটা বার্ন আউট হয়ে নর্মাল হয়ে যায় যদি নর্মাল না হয় তাহলে আমরা একটা অ্যাডভাইস করি যে ওয়ান থার্টি ওয়ান রেডিওয়েডিন অ্যাবলেশন অব দ্য থাইরয়েড সেটা অ্যাডভাইস করা হয় যেটা পারমানেন্ট ট্রিটমেন্ট যে এই যে হাইপার থাইরয়েডিজমটাকে কনভার্ট করে দেওয়া হয় এক নয় এক নয় নর্মাল থাইরয়েড ফাংশন বা হাইপো দ্যাট ইজ মাচ মোর স্টেবল ডিজিজ ওটাই মা পেশেন্টের লং টার্মে খুব একটা সমস্যা হয় না এই তো ট্রিটমেন্ট আচ্ছা এবার থাইরয়েড হরমোন যখন আমরা কাউকে ওষুধ দিচ্ছি আমরা মূলত যেটা হাইপোথাইরয়েড যখন থাইরয়েড আমরা হরমোন মানে যখন থাইরক্সিন হরমোন দিচ্ছি রোগীদের মূলত দু তিনটে প্রশ্ন থাকে একটা হচ্ছে একবার শুরু করলে কি সারা জীবন খেতে হবে দু নম্বর কিভাবে ওষুধ খাবো আর কি কি খাওয়া দাওয়া বারণ থাকে এই জায়গাগুলো আমরা একটু জানতে চাই খুব প্রাসঙ্গিক প্রথম হচ্ছে আমার আগের উত্তরেই আমি যখন আগে বোঝাচ্ছিলাম যে আমরা থাইরয়েডের ট্রিটমেন্ট করি না আমরা সাপ্লিমেন্ট করি তো সুতরাং আমি যদি সাপ্লিমেন্ট করি আমার শরীরে দশ কিলো হরমোন দরকার আমার ছ কিলো তৈরি হচ্ছে বাকি চার কিলো আমি বাইরে থেকে দিচ্ছি তো আমি যদি ওটাকে বন্ধ করে দিই তার মানে কি হলো আমার বডি সেই ছ কিলোই তৈরি করবে তার মানে চার কিলো আমার ডেফিসিট হয়ে যাবে সুতরাং সাপ্লিমেন্টেশন তো বন্ধ করা যাবে না আচ্ছা এটা চালাতে হবে একজ্যাক্টলি তার মানে কি যে সাপ্লিমেন্ট যখন করছি তখন ওটা কিন্তু চালাতে হবে এবার কি হয় অনেক সময় কিছু কিছু জায়গায় দেখা যায় যে থাইরয়েড হরমোন চালু হয়েছিল অথচ ওটা পরে বন্ধ করে দিও থাইরয়েড হরমোন ঠিক আছে তাহলে এটা কি করে এটা হয় হচ্ছে অনেক সময় কিছু ভাইরাল ইনফেকশন হয় ভাইরাল ইনফেকশনে কি হয় যে থাইরয়েড গ্ল্যান্ডটা কিছু দিনের জন্যে একটু কাজ কম করছে তখন টিএসএইচ বাড়লো তখন কি হলো কোনো ডাক্তারবাবু থাইরয়েডের ওষুধ দিয়ে দিলেন এবার পেশেন্ট অনেক সময় নিজের থেকেই সেই থাইরয়েডের ওষুধ দিল বন্ধ করে করে দু তিন মাস পরে দেখা গেল থাইরয়েড বন্ধ করার পরেও থাইরয়েড হরমোন তার এটা কি ভাইরাল থাইরয়েডাইটিস এর জন্য তখন থাইরয়েড হরমোনটা প্রোডাকশন কম হচ্ছিল যখন ওটা সেরে গেল আবার নিজের থেকে নর্মাল হচ্ছে সেই জন্য ওষুধ খাওয়া ওষুধ বন্ধ করা সত্ত্বেও ওটা নর্মাল হচ্ছে সুতরাং প্রত্যেকটা পেশেন্ট কিন্তু ইন্ডিভিজুয়াল আমরা আমরা কোনো কমন কিছু বলতে পারবো না এরকম হয় যে অনেকে থাইরয়েড ওষুধ বন্ধ করেও কিছু নর্মাল আছে তো এইগুলো সেই জন্য একটা গাইডলাইন্স আছে যে টিএসএইচ খুব বেশি না বাড়লে কিছুদিন অপেক্ষা করেই থাইরয়েড সাপ্লিমেন্টেশন চালু করা উচিত ইউজুয়ালি একটা গাইডলাইনস আছে যে সিমটোমেটিক যদি না হয় মেলসদের ছেলেদের ক্ষেত্রে তাহলে অ্যারাউন্ড টেন ক্রস করে গেলে বা প্রোগ্রেসিভ রাইজিং টিএসএইচ হলে তাহলেই থাইরয়েড সাপ্লিমেন্টেশন দেওয়া ওই চার পাঁচ টিএসএইচ হয়েছে তার জন্য একটা ওষুধ আমরা ইউজুয়ালি দিই না ফিমেলসদের ক্ষেত্রে সাব সাবক্লিনিক্যাল থাকলেও কিছু কিছু কন্ডিশন আছে যেখানে ট্রিট করতেই হয় তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যদি ফিমেল পেশেন্ট যিনি তিনি প্রেগনেন্সি চান বা তার একটা এরকম গয়টার গলায় ফোলা দেখা যাচ্ছে বা আরেকটা টেস্ট আছে অ্যান্টিটিপিও অ্যান্টিবডি যদি সেটা পজিটিভ হয় তাহলে টিএসএইচ দশের নিচে থাকলেও আমরা চিকিৎসা করি এবং খাওয়া দাওয়া এটা নিয়ে বিস্তর বিস্তর কনফিউশন আছে ইউজুয়ালি খাওয়া দাওয়ার খুব একটা রেস্ট্রিকশন থাকে না আমাদের দু তিনটে জিনিস বুঝতে হবে যে থাইরয়েড হরমোনটা কিভাবে যখন আমি সাপ্লিমেন্ট করব যে ওষুধটা কিভাবে খাবো প্রথম হচ্ছে ওটা সকালে খালি পেটে খেতে হবে এক দু নম্বর হচ্ছে সকালে খালি পেটে খাওয়ার পর অ্যাটলিস্ট চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা আমি জল ছাড়া অন্য কিছু খেতে পারবো না এটা হচ্ছে দুই যদি আমি খেয়ে নিই তাহলে থাইরয়েড হরমোনটা যে খেলাম ওটা শরীরে রক্তে যে যেতে পারবে না সেই জন্য তৃতীয় হচ্ছে থাইরয়েড হরমোনের ওষুধের সাথে আমি অন্য কোনো ওষুধ বিশেষ করে গ্যাসের ওষুধ একদম খাওয়া চলবে না কারণ যেই আমি থাইরয়েড হরমোনের ওষুধ যেটা যে লিভোথাইরক্সিন যেটাকে বলে সেটার সঙ্গে গ্যাসের ওষুধ খেয়ে নেব থাইরয়েড হরমোনটা রক্তে যাবেই না সুতরাং ওটা পুরো নষ্ট সেই জন্য দেখা যাবে অনেক সময় টিএসিসটা বেড়ে গেছে অথচ আমি ওষুধ অনেক হাই পাওয়ারের সাপ্লিমেন্টেশন আমি করে চলেছি তাহলে গ্যাসের ওষুধ একদম তার এক ঘন্টার মধ্যে খাওয়াই যাবে না আমি ইউজুয়ালি আমার প্র্যাকটিসে অ্যাডভাইস করি যে যারা সকালে থাইরয়েড হরমোন খান প্রথমত তো রেগুলার গ্যাসের ওষুধ খাওয়াটা একদমই স্বাস্থ্যজনক নয় মাঝে মধ্যে যাদের খেতে হয় তারা সন্ধ্যেবেলা খালি পেটে যদি খান তাহলে থাইরয়েড হরমোনের খুব একটা প্রবলেম হয় না এবার চলে আসি খাওয়া দাওয়ার মধ্যে এবং এখানে আরেকটা জিনিস বলা বাহুল্য যদি কোনোদিন আমি খেতে ভুলে যাই থাইরয়েড হরমোনের ওষুধ তাহলে ভয় পাওয়ার কিচ্ছু নেই সেদিন আর সারাদিনে খাবো না পরের দিন দুটো খেয়ে নিলেও চলবে খাওয়া দাওয়ার দিক থেকে তেমন কোনো বাদ বিচার নেই খালি যেগুলো গয়ট্রোজেন বলা হয় যেমন বাঁধাকপি সোয়াবিন এগুলো খেলে দুপুরের দিকে খাবো সকাল বা রাতের দিকে খাব না এবং সোয়াবিন অয়েল বা যে কোনো সোয়া প্রিপারেশান এগুলো অ্যাভয়েড করবো অন্য যে কোনো তেল দিয়ে রান্না করলে চলবে এক্সেপ্ট সোয়াবিন অয়েল এর বাইরে মানুষ ছাড়া সব খাওয়া যায় আচ্ছা এবার আমরা যেটা বলবো যে প্রেগন্যান্সি রিলেটেড যেমন আপনি বললেন যে প্রেগনেন্সিতে অনেক সময় আমরা টিএসএইচ কিছুটা দশের নিচে থাকলে আমরা ট্রিটমেন্ট করি প্রেগনেন্সিতে থাইরয়েড হরমোনের মানে ভূমিকাটা কতটা ইম্পর্টেন্ট আমাদের আমাদের অনেক সময় প্রেগনেন্সিতে মানে টিএসএইচ কম থাকলেও আমাদের ট্রিটমেন্ট করতে হয় প্রেগনেন্সিতে ইম্পর্টেন্ট কেন আমাদের এই থাইরয়েড হরমোনটা হয়তো এটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক এই প্রশ্নটা এই জায়গায় আমাদের বুঝতে হবে যে সহজ জিনিস একটা যে আমাদের যখন মায়ের মাতৃগর্ভে একজন একটি শিশু আস্তে আস্তে বড় হয়ে ওঠে জন্ম ও তৈরি হওয়ার প্রথম আট সপ্তাহের মধ্যে অ্যারাউন্ড ফিফটি টু সিক্সটি পারসেন্ট ব্রেন ডেভেলপমেন্ট হয়েছে এবার এই যে ব্রেন ডেভেলপমেন্টটা হচ্ছে তখন সেই সময় সবচেয়ে জরুরি যেই হরমোনটা সেই শিশুর ব্রেন ডেভেলপমেন্টের জন্য সেটা হচ্ছে থাইরয়েড এবার কথাটা হচ্ছে শিশুর যে নিজের থাইরয়েড গ্ল্যান্ড ওটা তৈরি হয় আট সপ্তাহের পর থেকে এবং ফাংশনাল হয় মানে থাইরয়েড হরমোন তৈরি করে ব্লাডে ছাড়তে ও সমর্থ হয় বারো থেকে তেরো সপ্তাহে তাহলে এই প্রথম ছ থেকে আট সপ্তাহের যে থাইরয়েড হরমোনটা যা যেটা ওর ব্রেন ডেভেলপমেন্টের জন্য দরকার সেটা আসে কিন্তু পুরোপুরি মায়ের থেকে এবার সেখানে যদি মায়ের একটুও থাইরয়েড হরমোনের অভাব থাকে তাহলে কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট নিয়ে একটু গন্ডগোল হলেও হতে পারে দেখুন সবার এটা হয় না একশো জনের মধ্যে পাঁচ জন কি হয়ে গেল কিন্তু যাদের হলো লসিস পারমানেন্ট সুতরাং আমরা সেই জন্য যখন প্রেগনেন্সি আসে উই আর ভেরি কেয়ারফুল আমরা প্রচন্ড কেয়ারফুল থাকি এবং যারা অলরেডি হাইপোথাইরয়েড পেশেন্ট তাদের ভয় পাওয়ার কোনো কোনো কারণ নেই আমরা জাস্ট এটাই অ্যাডভাইস করে থাকি যে প্রেগনেন্সিটা যেন আনপ্ল্যান্ড না হয় এক নম্বর প্রেগনেন্সি শুড বি প্ল্যান্ড মানে আমরা ভেবে নিলাম এবং আমার এন্ডোক্রিনোলজিস্ট বা গাইনোকোলজিস্ট যার কাছে যাচ্ছি তিনি থাইরয়েড হরমোন লেভেলটা চেক করে নিল যে সব কিছু নর্মাল আছে কিনা দেখলো যে হ্যাঁ নর্মাল আছে তখন তারা গ্রিন সিগনাল দেবে যে হ্যাঁ এবার আপনারা চেষ্টা করতে পারেন প্রেগনেন্সির জন্য হলে কি হয় একটু তাড়াহুড়োর যায় এইচটা কন্ট্রোলে নেই তাড়াতাড়ি ওটাকে ছ আট সপ্তাহের মধ্যে কন্ট্রোল করে যাতে বাচ্চাটার ক্ষতি না হয় এগুলো দেখতে হয় সো এই জায়গাটা আমাদের বুঝতে হবে এবং পুরো ট্রিটমেন্টে যেটা করতে হয় প্রত্যেক মাসে টিএসএইচ এবং টোটাল টি ফোরটা দেখে নিজের ডাক্তারবাবুকে জানাতে হবে যে এই রিপোর্ট আছে ডোজটা কি করব কারণ প্রেগনেন্সিতে কিন্তু ইউজুয়ালি নর্মালি যা থাইরয়েড হরমোনের রিকোয়ারমেন্ট হয় প্রেগনেন্সিতে তার চেয়ে বেশি হয় সুতরাং আমাদের কিন্তু প্রত্যেক মাসে টিএসএইচ টোটাল টি ফোর করে ডাক্তারবাবুকে দেখিয়ে ডোজ অ্যাডজাস্ট করে নেওয়া উচিত তাহলে আমার মনে হয় যে আমাদের কোনো প্রবলেম থাকার মানে থাইরয়েডের জন্যে কোনো প্রবলেমের প্রবলেম এট লিস্ট মা বা বাচ্চার জন্য কোনো প্রবলেম হওয়ার কথা নয় অনেক ধন্যবাদ আপনারা শুনলেন থাইরয়েড নিয়ে আমাদের মধ্যে কি কি ভ্রান্ত ধারণা আছে সেটা অনেকটা ডক্টর চক্রবর্তী দূর করলেন এবং কখন ট্রিটমেন্ট করতে হবে কি কি সিমটমস দেখে আপনি বুঝতে পারবেন থাইরয়েডের সমস্যা আছে কি খাবেন কি খাবেন না কিভাবে ওষুধ খাবেন এগুলো নিয়ে উনি বিশদে আলোচনা করলেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাদের যদি এই থাইরয়েড বা অন্য কোনো হরমোন সংক্রান্ত অন্য কোনো প্রশ্ন বা সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা ফোর্টিস হসপিটালের বিশিষ্ট ইন্ডোফিনোলজিস্ট ডক্টর সত্যম চক্রবর্তীর সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন